হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পরে আবার একটা বড় ভিডিও করছি, কারণ আজকে আমার 5th আইবুড়ো ভাত, আর এই আইবুড়ো ভাতটা দিচ্ছে আমাকে আমার যে বেস্ট ফ্রেন্ড, 2nd আইবুড়ো ভাতটা দিয়েছিল রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তার মা। কারণ কাকিমা বলেছিল যে মেয়ের বিয়ে হয়ে গেছে, তো মেয়ে আলাদা দেবে আর আমি আলাদা। সাডেন প্ল্যান হয়েছে, আমাকে পরশুদিনই ফোন করে জানালো যে তুই কি আসতে পারবি, কারণ আমার বেস্ট ফ্রেন্ড বাড়িতেই আছে এখন কদিন, বোধ হয় কালকে ফিরে যাবে। তো আজকে আমি এখন রেডি ফেডি হয়ে যাচ্ছি, কিছুই পুরো বেয়ার ফেস আমার, একটা জাস্ট ব্রেড করে চলে যাচ্ছি, সানস্ক্রিন লাগিয়েছি আর ভ্যাসলিন, কোনো লিপস্টিক টিপস্টিক কিচ্ছু লাগাইনি, একটু আইব্রাউজ ড্র করেছি, বাকি সবই বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গিয়ে করবো, শাড়ি চেঞ্জ করব। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি ট্রেনে করে, অ্যাকচুয়ালি আগরপাড়াতে বাড়ি, তো ট্রেনে করে বেরিয়ে যাবো আগরপাড়া। এখন বাজে 12টা, দেন গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি এখন আগরপাড়ায় এসে গেছি, আর একটা গলি আছে, সেই গলি দিয়ে হেঁটে হেঁটে সুচির বাড়িতে যাচ্ছি। তো আজকে এই শাড়িটা পরবো, এই শাড়িটা আমার ভীষণ ফেভারেট কালার, আর প্যারেট গ্রিন ব্লাউজের সাথে ভীষণ ভালো মানাবে। দুটো কানপাশা পিসির কাছ থেকে নিয়ে এসেছি। এই চারটে চুড়ি আমি হাতে বেশি কিছু পরা পছন্দ করি না, লাল রঙের টি, দুটো লিপস্টিকের অপশন রেখেছি। ওয়াও, ড্রিলিং যে প্রসেস চলছে কপালে, আমার টি পরাচ্ছিস, খোদাই খোদাই কর, নে লাইনার পরা, লাইনার পরা, কাজ কর। তো আমাকে ইনি ম্যাডাম রেডি করে দিয়েছেন, আই শ্যাডো লাইনার ইনি পরিয়েছেন, ইনি লাইনার প্রো ছোট থেকে। লাইনারটা একটু দেখে নিন যে কোথায় বুড়োতে অবধি চলে গেছে পুরো। আমি বলেছি উইংস করতে, তাই এটাকে পাটায়া পাঠিয়ে দিয়েছি, বাট যাই হোক খুবই সুন্দর হয়েছে। এখন রেডি পেডি হয়ে গেছি, দুজন মিলে একটু সেলফি টেলফি তুলি, তারপর ওর বিয়ের কি দেখবো, অ্যালবাম দেখবো আর ভিডিও ভিডিও ভিডিও, তো তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করে দেবো। তারপর খেতে একটু দেরি আছে, ছবি আছে ওগুলো দেখাবো তোমাদের সব জায়গায়। আমি আমি আমার বিয়েতেও তো ওরই থাকবে, হ্যাঁ অবভিয়াসলি, কারণ থাকতে হবে, তার জন্য গিয়ে নাটক করলে তো হবে। চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, ওর বিয়ের অ্যালবাম গুলো রাখলে বছর পর বছর রাখলে তো হয়ে যাবে। পিকচারটা হেভি সুন্দর, বিয়ে করতে না বলেছে, কি বলে কি কি করতে, থেকে ভেতর দিকে ঢোকা, খাড়া করে রাখতে বলেছে, না করেছে, না করেছে, আচ্ছা। ও আচ্ছা, কাগজের কোয়ালিটি ডিফারেন্স আছে, আমাকে এই কাগজই দেবে বলেছে, আমাকে আমারটা আছে তোর ইয়ে ভেলভেট, আচ্ছা, আর ওরটা হচ্ছে যেমন নরমাল ছিল, হেভি করে, হেভি হেভি, এটা হচ্ছে ভেলভেট, বদরুপের কি জাদু মানে হেভি। এই জায়গাটা এটা পুরোটাই সুন্দর লাগছে, আমরা কিনেছি ইয়ে থেকে পাঞ্জাবি মিউজিয়াম, কত নিল, 2000, ও তো তাই বলছে যে তুমি কত ফটো দিচ্ছ, ওর ওর অ্যালবামে কি তোমার এতগুলো ফটো রাখবে। একটা বড় করে শর্ট তুলি, এটা আমি শর্টেও ছাড়বো, শর্ট ভিডিও। আমার দাদা তুলে দিয়েছিল বৌদির বাড়িটা, আমি তুলতে ভুলে গেছি। হ্যালো, আর কিছু বলার নেই, কিছু বলার নেই, কাকাটা দেয় আমার, এটাও আমি পড়তে পারতাম, বললাম তো মেহেন্দি কালার, হ্যাঁ বাবা মাথার মধ্যে সাট সাট করছে,
মুটি মুটি ডাবল মুটি হয়ে গেছে রে দেখ। আমরা এখন ম্যারাথন দৌড়ে যাচ্ছি, আমরা এখন 6:30 বাজে, এখন বেরোচ্ছি, হেভি আড্ডা ফাড্ডা হলো, মিষ্টি মিষ্টি খেলাম, আইসক্রিম খেলাম, কিন্তু কিচ্ছু দেখাতে পারিনি ভিডিওতে, এত ভালো লাগছিলাম আর হেভি গসিপও চলছিল এখানে। তো এখন যাচ্ছি শ্রীলেদার্সে, ভাবলাম দেখি বিয়ের জুতোটা তো কেনা হয়নি, কিছু যদি পাই ভালো কালেকশন, সোদপুরে নতুন খুলেছে, হ্যাঁ দেখি কিরকম কালেকশন কালেকশন আছে। তো এখানে সেরকম কিছু ব্রাইডাল কালেকশন অ্যাভেলেবেল ছিল না, আমি নর্মাল জুতো ট্রাই করছিলাম কিছু, বাট ফিটিংস আর কমফর্টে একটু প্রবলেম হচ্ছিলো, বাকি হিল ছাড়া মজরিসগুলো পছন্দ হয়েছিল, বাট যেহেতু হাইট শর্ট তো হিল দেওয়াই নিতে হবে বলে আমি আর কিনিনি। তো আজকের ভিডিও এটুকুই, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।